প্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এনটিভির প্রতিদিনের আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে। আপনাদের সঙ্গে আছি আমি ডাক্তার সানজিদা হোসেন। দর্শক, যে বিষয়টি নিয়ে আজ আমরা আলোচনা করব সেটি হচ্ছে ভেরিকোজ ভেইন বা আঁকাবাঁকা শিরা। এই বিষয়টি নিয়ে আলোচনার জন্য আমাদের মাঝে উপস্থিত আছেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক। চলুন আমরা প্রথমেই পরিচিত হই আমাদের আজকের অতিথির সাথে। ডাক্তার জি এম মকবুল হোসেন 1966 সালের জুলাই মাসে খুলনা জেলায় জন্মগ্রহণ করেন। তিনি 1990 সালে ঢাকা মেডিকেল কলেজ থেকে MBBS ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি চিকিৎসা বিজ্ঞানে উচ্চতর MS ডিগ্রি লাভ করেন। বর্তমানে তিনি ইবনে সিনা হাসপাতালের অনারারি চিফ ভাস্কুলার সার্জন হিসেবে কর্মরত। আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। যে বিষয়টি নিয়ে স্যার আলোচনা করব আজ আমরা সেটি হচ্ছে ভেরিকোজ ভেইন। একটু জটিল নাম, আপনার কাছ থেকে একটু জানতে চাইব যে এই যে ভেরিকোজ ভেইন বা আঁকাবাঁকা শিরা, এটি বলতে আসলে কি বোঝানো হয় এবং কেন হয় এটি? ভেরিকোজ ভেইন একটা মেডিকেল টার্ম, একটা সাধারণ মানুষের জন্য বোঝা একটু ডিফিকাল্ট যে এটা আবার ভেরিকোজ কথাটা কি। কিন্তু যদি আঁকাবাঁকা শিরা বলা হয় তাহলে কিন্তু অনেক কিছু বুঝতে অনেকটা সহজ হয়। সহজ হয় এই জন্য যে অনেকেরই কিন্তু এই রোগটা আছে, কিন্তু অনেকেই এটা রোগ হিসেবে এটা জানে না। তারা মনে করে যে না, সে অনেক বছর যাবৎ তার দেখছে, বিশেষত এটা পায়ে হয়, চামড়ার নিচে কিছু শিরা দলা পাকিয়ে মোটা হয়ে আসে, কিন্তু কোনো উপসর্গ নাই। ফলে অনেকে এটাকে দেখেও না দেখার মতো, যেহেতু কোনো উপসর্গ নাই, যাদের উপসর্গ হয় তারা এটা নিয়ে চিন্তাভাবনা করে। মূলত রোগটা হচ্ছে কি জিনিস, যে আমাদের শরীরে যে রক্তনালী প্রবাহিত যে রাস্তা আছে, একটা রাস্তা দিয়ে বিশুদ্ধ রক্ত যায় যেটাকে আমরা বলি ধমনী, আর একটা রাস্তায় দিয়ে দূষিত রক্ত যায় যেটাকে আমরা বলি শিরা। এই দূষিত রক্ত যে রাস্তা, একটা থাকে এক সেট চামড়ার নিচে আর এক সেট আছে গোষ্ঠের গভীরে থাকে। যেটা চামড়ার নিচে থাকে এইটা দিয়ে সাধারণত আমরা সবাই বুঝবো যে আমরা যে স্যালাইনটা ঢুকাই অথবা ব্লাডটা নিই, পরীক্ষা নিরীক্ষা করি, এই যে শিরাটা এইটা কিন্তু চামড়ার নিচে থাকে। হাতে ইউজুয়ালি রোগটা হয় না, সাধারণত পায়ে হয়, এবং পায়ে যে চামড়ার নিচে যে শিরার সেটটা আছে এটা যখন দেখা যায় মোটা হয়ে গেছে, এটা দৈর্ঘ্যে অর্থাৎ লম্বা হয়ে গেছে, এবং এটা দেখতে মনে হয় যে দলা পাকিয়ে আছে, তখন এটাকে আমরা বলি ভেরিকোজ ভেইন বা আঁকাবাঁকা শিরা। আচ্ছা, এই যে একটি অস্বাভাবিক পরিস্থিতি যেটি আসলে সবার ক্ষেত্রে তো হয় না, তো কারা সাধারণত এই সমস্যাটিতে ভুগে থাকেন? সাধারণভাবে অনেক রোগী আছে যেটার মানুষ জন্মগতভাবে কিন্তু তার মধ্যে এই টেন্ডেন্সি নিয়েই সে ডেভেলপ করে। কেন এটা হচ্ছে, যে একটা শিরা মানে একটা পাইপ, এটা রক্তনালী, এটা এই রাস্তার ওয়াল যদি কোনো কারণে দুর্বল থাকে তাহলে তাদের হওয়ার জন্মগতভাবে, এই জন্য আমরা দেখছি যার ফ্যামিলিতে একজনের থাকলে ওই ফ্যামিলি আরও দুই একজনের থাকার সম্ভাবনা থাকে, এবং ফ্যামিলিতে দেখা গেলো যে মায়ের আছে বাচ্চাদের ইনহেরিট করতে পারে, অথবা ফাদারের আছে সেখান থেকে ইনহেরিট করতে পারে। এবং কেন হচ্ছে, জন্মগতভাবে তার যে শিরা এটার ওয়াল এবং শিরার মধ্যে এক ধরনের দরজ আমরা বলি ভাল্ব, এই ভাল্বে যদি উইকনেস থাকে তাহলে কি হলো, হার্ট পাম্প করলে যে ব্লাডটা দিল অঙ্গ প্রত্যঙ্গে পায়ে পৌঁছে গেল, কিন্তু ঠিক মতো ব্লাডটা আর হার্টে ফিরে আসতে পারে না। যখন এটা ফিরে আসতে পারে না তখন এটা এক জায়গায় স্ট্যাগনেশন হতে থাকে শিরার মধ্যে, তখন এটা আস্তে আস্তে ফুলে ফেপে মোটা হতে থাকে। এবং এই উপসর্গগুলো কি তখনই দেখা যায়? উপসর্গগুলো একটা লং স্ট্যান্ডিং সময় কোনো উপসর্গ থাকে না, শুধু একজন মানুষ কসমেটিক সমস্যা যে আমার পায়ে আমার প্যান্টের মধ্যে আমার চামড়ায় দেখতে খারাপ দেখা যাচ্ছে, কিছু শিরা ফুলে মোটা হয়ে আছে, কিন্তু ইন কোর্স অফ টাইম দেখা যায় যে সে ফিল করে যে তার পাটা অস্বস্তি লাগে, লম্বা সময় সে দাঁড়িয়ে থাকতে পারে না। সেটা কতদিন পরে হতে পারে? সাধারণত ইট টেক্স ইয়ার্স, অর্থাৎ বছরের পর বছর যায়, হঠাৎ করে দুই এক মাসে কিন্তু এই সমস্যাটা হয় না, অনেক বছর ক্রস করলে তখন সে ফিল করে যে আমি লম্বা সময় দাঁড়িয়ে কাজ করতে পারছি না, তারপর সে ফিল করে যে আমার পাটা ফুলে যাচ্ছে, ইভেন তার জুতা আটকে যাচ্ছে, যখন সকালে জুতা পায়ে দিয়েছিল জুতা পায়ে দিতে পারছে, বিকালবেলা দেখে যে জুতাটা এখন আটকে গেছে। শুধু তা না, এক মাসে খেয়াল করে যে তার চামড়া কালো হয়ে যাচ্ছে, চামড়া শক্ত হয়ে যাচ্ছে, হঠাৎ করে দেখা গেলো যে একদিন এক জায়গা থেকে স্পন্টেনিয়াসলি ব্লিডিং শুরু হয়েছে রক্তক্ষরণ, এবং রক্তক্ষরণ দেখে সবাই কিন্তু ভয় পেয়ে যায়। শুধু তা না, একসময় দেখা গেলো যে চামড়া এক জায়গায় আলসার বা ক্ষত তৈরি হয়েছে। এই উপসর্গগুলো নিয়েই কিন্তু মানুষ ডাক্তারের কাছে এটা আসে। আচ্ছা, তো যখন নিজেদের সমস্যা নিয়ে আসে আপনারা তখন কি করেন, কি পরামর্শ বা পরীক্ষা নিরীক্ষা দিয়ে থাকেন? প্রথম কথা বলি যে এই রোগটা এমন একটি রোগ যারা একবার দেখছে সে ভুলবে না, এক দুই হচ্ছে এটা দেখেই ডায়াগনোসিস, এটার জন্য অনেক বড় বড় পরীক্ষা নিরীক্ষা করে ডায়াগনোসিস করতে হয় তা না, এবং একজন যে ডায়াগনোসিস করলে আমরা দেখছি যে আমাদের চেম্বার এসে একজন সে আরও পাঁচজনকে রেফার করে। কেন,
সেও বুঝে যে আমার মতো রোগ আরো পাঁচজনের এটা আছে, দেখি এটা ডায়াগনোসিস। যখন এটা আসে তাহলে দেখে একটা ডায়াগনোসিস হলো যে তার এই রোগটা হয়েছে, এর পরবর্তীতে এটা কম্পিউটার পরীক্ষা করতে হয়। সেই কম্পিউটার পরীক্ষার মাধ্যমে আমরা দেখি এই রোগটা কোথায় কোথায় বিস্তৃত। এটা চামড়া নিচে দেখা যাচ্ছে ঠিক আছে, কিন্তু পায়ের এটা হাঁটুর নিচে, হাঁটুর উপরে, উরুতে কোথায় কোথায় এটার বিস্তৃতি আছে, মানে আরো অনেক জায়গায় বিস্তৃতি হতে পারে, হতে পারে, যেটা সে দেখতে পাচ্ছে না, কিন্তু মেশিন এটা ডিটেক্ট করতে পারবে। দুই হচ্ছে, আমি আগে বলছিলাম যে মানুষের শিরা থাকে দুই সেট, এক সেট চামড়া নিচে আর এক সেট হচ্ছে গোষ্ঠের গভীরে। যেটা গভীরে যেটা থাকে এটা কিন্তু খালি চোখে দেখা যায় না, কম্পিউটার দিয়ে এটা ডিটেক্ট করা যায় যে গভীরেরটা কেমন আছে। তাহলে একই সঙ্গে মেশিনের মাধ্যমে, কম্পিউটারের মাধ্যমে আমরা দুইটাই দেখতে পারি। যে এখানে আমরা যদি ছবিতে দেখি দর্শকদের জন্য, যেটা আমরা বলতে চেয়েছি, এটা একটা ছবি, একজন মানুষের দুই পায়ে কিন্তু দেখা যাচ্ছে তার ভ্যারিকোস ভেন হয়েছে, যে শিরাগুলো আঁকা বাঁকা হয়ে আছে, এটা পরিষ্কার করে দেখা যাচ্ছে, স্পষ্ট করে দেখা যাচ্ছে, কিন্তু এটাই রোগ। এবং খালি চোখে এটা ডায়াগনোসিস করা এটা সম্ভব। এবং যখন আপনাদের চিকিৎসা করার প্রয়োজন হয়, সেই চিকিৎসাটা নির্ভর করে কিসের উপরে বা কিভাবে দিয়ে থাকে? চিকিৎসা একটা অংশ, যে আমি আগেই বলছি যে কাদের হওয়া, যাদের জন্মগতভাবে টেন্ডেন্সি আছে, এরকম অনেকেরই আছে, কিন্তু সবার তো এটা প্রকাশ এইভাবে পায় না। কারো কারো 25 বছর বয়সে, কারো 20 বছর, কারো 30 বছর, কারো 50 বছর বয়সে, এটা ডিপেন্ড করে সে কি ধরনের জবের সাথে সে ইনভলভ রয়েছে। যাদের জবটা দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকতে হয়, সে যেই হতে, যে কোনো পেশার হতে পারে, সে চিকিৎসা পেশা, সেটা পুলিশের পেশা, সে দোকানদার, যে কোনো পেশাতে লম্বা সময়, তাদের ওটা হয় কি রোগটা তাড়াতাড়ি অ্যাগ্রাভেট করে, উপসর্গগুলো তাড়াতাড়ি চলে আসে, তাড়াতাড়ি আসবে। কেন? হার্ট পাম্প করছে, রক্ত নিচে দিচ্ছে, কিন্তু ফিরে আসতে পারছে না। কিন্তু কারো জবটা সিটিং জব হলে তারটা আর একটু ডিলে হবে, কিন্তু যারটা স্ট্যান্ডিং জব হবে সেক্ষেত্রে চিকিৎসাতে একটা কথা বলা হয়, যাদের এই ধরনের সমস্যা প্রাথমিকভাবে ধরা পড়ে, যদি সম্ভব হয় যে তার পেশার মধ্যে কোনো পরিবর্তন আনা, যদি এটা সম্ভব না হয় তাহলে লং স্ট্যান্ডিংটাকে অ্যাভয়েড করে, অর্থাৎ কাজের ফাঁকে ফাঁকে তাকে একটি বিরতি দিতে হবে। বিরতি দিয়ে এই পাটা, যেটাকে সে দাঁড়িয়ে থাকা অবস্থা থেকে অন্য পজিশনে নেওয়া, কেন এই রক্তটা যেন হার্টে ঠিকমতো ফিরে আসতে পারে, এটাগুলো একটা প্রিভেন্টিভ সাইড। কিন্তু আমার দেশের কন্টেক্সটে জব সবসময় চেঞ্জ করা সম্ভব না, এটা মাথায় রাখতে হবে। সেক্ষেত্রে এটা ট্রিটমেন্ট করতে হবে যতটুকু সম্ভব, যে নিয়মকানুনগুলো মেনে চলতে হবে। চিকিৎসার ব্যাপারে এতদিন যাবত আমাদের দেশে আমরা যেটা করতাম, যে এটা অ্যানেস্থেশিয়া দিয়ে, অর্থাৎ রিজিওনাল অ্যানেস্থেশিয়া, আমরা বলি যে কোমরে একটা ইঞ্জেকশন দিলে শুধু পা বসাবে, উপরের দিকে একজন মানুষের কনসাসনেস সবই থাকবে, সে কথা বলবে, সে গল্প করতে পারবে, এবং এই গল্প করার ফাঁকে ফাঁকে কিন্তু এই অপারেশনটা করা সম্ভব। আক্রান্ত শিরা যেগুলো আছে এগুলো আমরা কেটে ফেলে বের করে দিই, এটা হচ্ছে কাটা। এটা কিন্তু আমি একটু মাঝখানে ইন্টারাপ্ট করি, অনেকে এটা মনে করে আমার শিরাটা যে কেটে ফেলে দিল, আমি প্রথমে একটা কথা বলছি, শিরা দুইটা সেট আছে মানুষের পায়ে, সারা শরীরে আছে, একটা চামড়া নিচে আর একটা কিন্তু গোষ্ঠের গভীরে। তো গোষ্ঠের গভীরে যেটা আছে সে 80% ব্লাড ক্যারি করে, আর চামড়া নিচে 20% ব্লাড ক্যারি করে। কিন্তু যখন একজন মানুষ রোগাক্রান্ত হয় তখন আর ক্যারি করে না, ডিস্টার্ব করে, ওইখানে রক্তটা আর কোনো যাতায়াত না করে ওখানে পুলিং হয়ে ডিস্টার্ব করে। আরও একটা কথা বলি, এই যে মানুষের হার্টে বাইপাস করা হয় বা বিভিন্ন শরীরে, আমরা যে হাত পায়ে রক্ত নালিতে যে বাইপাস করি, এই বাইপাস কিন্তু যে শিরাতেই রোগটা হয় এই শিরা তুলে নিয়েই কিন্তু বাইপাস করা হয়। তার মানে মানুষের শরীরে আল্লাহ তাআলা দেয়া রিজার্ভ আছে, সে রিজার্ভ দিয়ে বিকল্প আছে, সব জায়গাতে বিকল্প আছে। আমরা অ্যাপেন্ডিক্স ফেলে দিচ্ছি, গলব্লাডার ফেলে দিচ্ছি, কিন্তু এইটা ছিল, দরকার ছিল, কিন্তু এটা না থাকলে মানুষের চলতে পারে, যখন ক্ষতি করে, ক্ষতি করে তখন এগুলো, একইভাবে এই শিরা যখন ডিস্টার্ব করে তখন একে ফেলে দেওয়া হয়। সুতরাং এটা ফেলে দিলে মানুষের কোনো রক্ত সরবরাহের কোনো সমস্যা হয় না। আচ্ছা, আর কাটাছেঁড়া ছাড়া, আর কাটাছেঁড়া ছাড়া একটা চিকিৎসা এখন যেটা হয়েছে, মানুষ সবাই পছন্দ করে যে কেন এটা, প্রত্যেকটা চিকিৎসার লাইনই কিন্তু আলাদা আসছে, কাটাছেঁড়া ছাড়া কিভাবে চিকিৎসা করা যায় এবং দ্রুত হাসপাতাল থেকে বাসায় যেয়ে আবার মানুষ কাজে ফিরে যেতে পারে, সেই জন্য দুইটা পদ্ধতি এখন আসছে, একটা আছে লেজার এবং আরেকটা আছে আরএফএ। লেজার চিকিৎসা এই দেশে কিন্তু বিভিন্ন সাবজেক্টে কিন্তু লেজার চিকিৎসা আসছে এবং লেজারের মাধ্যমে চিকিৎসা দেওয়া হচ্ছে, মাথা থেকে পা পর্যন্ত বিভিন্ন ডিপার্টমেন্টে লেজারের মাধ্যমে চিকিৎসা হচ্ছে। ভাস্কুলার সার্জারিতে পার্টিকুলারলি এই যে আঁকা বাঁকা সেরা, এখানে কিন্তু লেজারের মাধ্যমে, তো লেজারের মাধ্যমে চিকিৎসা আমরা ছবিতে একটু দর্শকদের দেখানোর চেষ্টা করি, যে এখানে একটা পেশেন্টের এই চিকিৎসা করা হয়েছে, এখানে এইটা যে ভ্যারিকোস ভেন দেখা যাচ্ছে এটা কিন্তু লেজার করার আগে, আর যে পরবর্তী ছবিটা এটা কিন্তু লেজার করার পরে। অর্থাৎ এই সেরাগুলো আমরা যেটা বলছিলাম যে অপারেশনের মাধ্যমে যেটা করা হয় যে কাটা সেরা করে সেরাটা বের করে দেওয়া হয়, আর লেজারের মাধ্যমে যেটা করা হয় যে লেজারের মাধ্যমে এই শিরা তার বডিতে জায়গাই থাকবে কিন্তু এই শিরাটাকে ব্লক করে দেওয়া হয়, অর্থাৎ সেখানে যে সে স্ফীত মোটা হয়েছিল তাকে চুপসে দিয়ে তার জায়গাতে ফিরে দেওয়া হয় এবং এটা ব্লক হয়ে তার জায়গাতে ওখানে রয়ে যায়। আমরা যদি মেশিন দেখাই এখানে দর্শকের জন্য, এখানে একটা মেশিন আছে, এইটাই কিন্তু লেজার মেশিন,
এই পাশে যে মেশিনটা দেখাচ্ছে এটা লেজার মেশিন, তো লেজার এক ধরনের লাইট, এই লাইটটা এই লাইটের থেকে হিট প্রোডাকশন হয় এবং আমরা যে আক্রান্ত সেরা আছে সেখানে আমরা যদি লেজার প্রয়োগ করি তাহলে এই হিটের মাধ্যমে এবং আমরা বুঝি একজন পেশেন্ট কোনো ব্যথা পাবে না, যদি সেখানে হিট হয় শিরাটা তখন চুপসে থাকবে, ওই শিরাটা চুপসে যাবে এবং ওখানে আর কার্যকারিতাটা তখন কার্যকারিতা থাকবে না, ফলে ওই শিরাটা যে ফুলে থাকছিল, মোটা হয়ে থাকছিল, পা অস্বস্তি লাগছিল, ভারবার লাগছিল, এই জিনিসটা থাকবে না, থাকবে না। আর এই যে পদ্ধতিটা বলছি আরএফএ, এটা হচ্ছে আরএফএ মেশিনের, আমরা একটা ছবি দেখাই, দিস ইজ, এটা হচ্ছে আরএফএ মেশিন, এটা এটি আরেকটা পদ্ধতি, এটা আরেকটা পদ্ধতি, এটাও একই ধরনের কাজ করে। এইখান থেকে আরএফএ মেশিনে যেটা হয় সেটা এক ধরনের হিট প্রোডাকশন হয় এবং হিটের মাধ্যমে ওই যে সেরাটা আছে এই সেরাটাকে একইভাবে ব্লক করে দেওয়া হয় এবং এটাতে সাধারণত হাসপাতালে খুব শর্ট স্টে, কখনো কখনো রোগী দিনে দিনে চিকিৎসা করে বাসায় চলে যেতে পারে তার এবং খুব দ্রুত সে তার কাজে ফিরে যেতে পারে। আমরা অনেকগুলো পদ্ধতির কথা শুনলাম যেটি এই আঁকাবাঁকা শিরা বা ভ্যারিকোস ভেইনের প্রতিকারের জন্য ব্যবহৃত হচ্ছে এবং আপনারা খুব সফলভাবেই সেটি করছেন। আশা করব আমাদের যারা দর্শক আছেন তাদের অনেক উপকার আসছে আপনার আজকের তথ্যগুলো। অনেক অনেক ধন্যবাদ স্যার আপনাকে। ধন্যবাদ সবাইকে। প্রিয় দর্শক, আমরা শুনছিলাম ভেরিকোস ভেইন বা আঁকাবাঁকা শিরা এই বিষয়টি নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য, যে পরামর্শগুলো আমরা জানলাম এবং কিছু উপসর্গের কথা আমরা শুনলাম, সেগুলো সম্পর্কে আশা করছি আপনারা জ্ঞাত হয়েছেন এবং এই জাতীয় সমস্যা আপনার বা আপনার পরিবারের কারো থাকলে দেরি না করে অবশ্যই সঠিক সময় চিকিৎসা নেবেন। প্রিয় দর্শক, স্বাস্থ্য প্রতিদিন সম্পর্কে যদি কিছু জানার থাকে কিংবা কোনো পরামর্শ যদি আমাদের দেবার থাকে জানাতে পারেন এই ঠিকানায়। প্রযোজক স্বাস্থ্য প্রতিদিন, এনটিভি, বিএসসিসি ভবন, সাততলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215, ফ্যাক্স 9143386 থেকে 7 পর্যন্ত, অথবা ইমেইল করুন স্বাস্থ্য প্রতিদিন @ntvpt.com এই ঠিকানায়। দর্শক, আপনার পছন্দের অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিন দেখতে ভিজিট করুন www.ntvpt.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভ্যারিফাইড ফেসবুক পেজে। আজ এ পর্যন্তই, আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আগামীকাল আবারও দেখা হবে ঠিক একই সময় এনটিভির পর্দায়।